ভিউয়ার্স আজকের ভিডিওটা ভীষণই একটা গুরুত্বপূর্ণ ভিডিও যারা এই কাজ করেন তাদের এই কদিনের মধ্যে প্রচুর ফেল ট্রানজ্যাকশন হয়েছে তো এই ফেল ট্রানজ্যাকশনের টাকাগুলো কি হয়েছে কাস্টমারের ব্যাংক থেকে কেটে গিয়েছে এবং আপনাদের ওয়ালেটে আসেনি তো এই অবস্থায় আপনারা সেই টাকাগুলো দ্রুত কিভাবে কাস্টমারের অ্যাকাউন্টে যেতে ফেরত যায় বা দ্রুত ঢুকে যায় আবার তো তার জন্য আপনাদেরকে কী করতে হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনাদের এরকম ফেল ট্রানজ্যাকশন হয়ে থাকে তাহলে আপনারা তিনটে পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনাদের কাস্টমারের কেটে যাওয়া টাকাটা তাদের অ্যাকাউন্টে পুনরায় ব্যাক নিয়ে আসতে পারবেন ফার্স্ট পদ্ধতি হলো আপনাকে ব্যাংকে গিয়ে একটা লিখিত আবেদন করতে হবে লিখিত আবেদনটার যে বাংলা ফর্ম্যাট রয়েছে এবং ইংরেজি ফর্ম্যাট রয়েছে আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে করবেন পুরো ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব আপনারা ডাউনলোড করে ওখানে আপনার ডিটেলস ফিল করে আপনি আপনার ব্রাঞ্চে সাবমিট করতে পারেন ওকে এটা গেল ফার্স্ট সেকেন্ড হচ্ছে দ্বিতীয় সিস্টেম হচ্ছে যে আপনারা অনলাইন থেকে অনেক ব্যাঙ্ক রয়েছে যেগুলো নিয়ে অনলাইনের মাধ্যমে আপনাদের কমপ্লেন আপনারা রাইজ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা অনলাইনে করবেন এবং থার্ড হচ্ছে যে সমস্ত ব্যাঙ্কে অনলাইনের মাধ্যমে সিস্টেম নেই তাদেরকে আপনারা ইমেলের মাধ্যমে কমপ্লেন রাইজ করতে পারবেন তো মোট এই তিনটি সিস্টেমে কিন্তু আপনারা কমপ্লেন রাইজ করতে পারবেন যার ফলে আপনার বা আপনার কাস্টমারের কেটে যাওয়া টাকাটা দ্রুত তাদের অ্যাকাউন্টে ব্যাক চলে যায় ঠিক আছে তো এবার চলুন আমরা দেখে নিই কীভাবে কী করতে হবে তো সবার আগে আমাদেরকে যেতে হবে কম্পিউটারের স্ক্রিনে সেখানে গিয়ে আপনাদেরকে আমি আরও বিস্তারিতভাবে দেখাচ্ছি তো দেখুন ভিওয়ার্স এখানে আমি একটা পেজ খুলে নিয়েছি এই পেজটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে চলে যাবেন ক্লিক করবেন এই পেজটা খুলে যাবে তো এখানে আমি আপনাদেরকে দেখুন বেশ কিছু লিঙ্ক দিয়েছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউনাইটেড ব্যাঙ্ক ওরিয়েন্টাল ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক এলাহাবাদ ইন্ডিয়ান বঙ্গীয় গ্রামীণ ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর ইউকো ব্যাঙ্ক তো এই সমস্ত ব্যাঙ্কগুলো পাশে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু অনলাইন কমপ্লেন লেখা রয়েছে আপনাকে এই ক্লিক হেয়ার টু অনলাইন কমপ্লেনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করে আপনাদের কমপ্লেনটা আপনারা অনলাইন থেকে রাইজ করতে পারবেন তাহলে আপনার কেটে যাওয়া টাকাটা দ্রুত কাস্টমারের অ্যাকাউন্টে ব্যাক যাবে ঠিক আছে একটা কথা আপনাদেরকে বলে দিই এখানে আপনারা যদি কমপ্লেন করেন তাও কাস্টমারের অ্যাকাউন্টে টাকা ব্যাক যাবে যাবেই আপনি কমপ্লেন না করলেও যাবে দেখুন কি হয় মেন হচ্ছে আপনারা জানেন যখন প্রচুর ট্রানজ্যাকশন হয় বিশেষ করে এইপিএসের তখন প্রত্যেকটা ব্যাংকের সার্ভারই কিন্তু বিভিন্ন কারণে ডাউন থাকে টেকনিক্যাল ইস্যু থাকে একটা জিনিস প্রচুর পরিমাণে হলে এটা হয়েই যায় ঠিক আছে এবার এই অবস্থায় যখন আপনারা ট্রানজ্যাকশন করেন একবার ট্রাই করলেন হলো না কোনো টাইম আউট হলো কিংবা কোনো ইস্যু দেখালো আপনারা বারবার যখন ট্রাই করবেন তখনই কিন্তু টাকাটা কেটে যাবে তাই রিকোয়েস্ট আপনারা যখন দেখবেন টাকা তুলতে গিয়ে একবারে টাকা উঠলো না তখন কিন্তু আপনারা দ্বিতীয়বার ট্রাই করবেন না তাহলে টাকাটা কেটে যাওয়ার চান্স থাকে ওকে অনেক ক্ষেত্রে দেখা যায় একবার ট্রাই করলেন ফেল হয়ে গেল ওই ফেলেই টাকা কেটে গেলো এরকমও হয়ে থাকে এবার এই যে টাকাটা কেটে যাচ্ছে এই টাকাটা কিন্তু অটোমেটিকলি কাস্টমারের অ্যাকাউন্টেই ব্যাক যায় তবে সময় লাগে কোনো কোন ক্ষেত্রে তিন দিনের মধ্যে ব্যাক আসে কখনও দশ দিনে ব্যাক আসে কখনও এক মাস কখনো দেড় মাস কখনো দু মাস পর্যন্ত সময় লেগে যায় আপনি কমপ্লেন করুন বা না করুন অটোমেটিকলি ব্যাক যাবে এবার কমপ্লেনটা আমরা তাহলে কেন করছি কমপ্লেনটা আমরা এই জন্যেই করছি যাতে করে আমাদের এই যে ফেল ট্রানজ্যাকশনটার নিষ্পত্তি একটু দ্রুত করা হয় তাড়াতাড়ি করা হয় ঠিক আছে আপনি যখন জানাবেন তাদের নজরে পড়বে তখন আপনার ট্রানজেকশনটা নিয়ে কর্তৃপক্ষ দেখবেন এবং তারা আপনার যে সমস্যাটা হয়েছে তার সমাধানটা একটু দ্রুত যাতে করতে পারে সেজন্য আমাদেরকে এই কমপ্লেনটা অনলাইনে বা ব্যাংকে গিয়ে করতে হয় ওকে এটা হচ্ছে আমাদের জিনিস তো চলুন আমরা দেখে নিই কীভাবে করবো তো আগেই বলে দিই যেমন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রয়েছে এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে কিন্তু আপনারা অনলাইনে ট্রানজাকশন করতে পারবেন না মানে অনলাইনে কমপ্লেন করতে পারবেন না ঠিক আছে তো তার জন্য আপনাদেরকে ফরম্যাট দিচ্ছি আমি আগে আপনাকে আমি ফর্ম্যাটটা দেখিয়ে দিই দেখুন এখানে দুটো ফর্ম্যাট রয়েছে একটা হচ্ছে কমপ্লেন ফর্ম্যাট ইংলিশ আর একটা হচ্ছে কমপ্লেন ফরম্যাট বেঙ্গলি তো ধরুন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রয়েছে আপনি এখানে ক্লিক করলেন ক্লিক হার টু কমপ্লেনে এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের পেজ খুলবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা মেল আইডি রয়েছে তো আপনাকে সিম্পলি কী করতে হবে এই মেল আইডিতে তাদেরকে মেল করতে হবে কিভাবে মেল করবেন দেখুন এই যে ফর্ম্যাটটা আপনাকে দেখালাম না একটা হচ্ছে ফর্ম্যাট আর ইংলিশ ফর্ম্যাট বেঙ্গলি তো আপনি দুটো ফর্ম্যাটই পাবেন ধরুন আমি ইংলিশটা বেঙ্গলিটা দুটোই এখানে আমি দেখাচ্ছি ওপেন করে আপনাকে দেখুন একটু আপনাকে অপেক্ষা করতে হবে এটা লোডিং হবে দেখুন এই হচ্ছে ফরম্যাট তো এই ফর্ম্যাটটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর দেখুন এখানে ডিয়াস তার লেখা আছে এখানে তারপর দেখতে পাচ্ছেন মাই নেম ইজের পরে এখানে যে কাস্টমারের টাকা কেটেছে সেই কাস্টমারের এখানে নাম দেবেন দেওয়ার পর এখানে তার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তারপরে এখানে তার ব্রাঞ্চের নাম দিতে হবে এখানে তার ডিস্ট্রিক্টের নাম থাকবে এখানে অ্যামাউন্ট কত টাকার তার ফেল ট্রানজ্যাকশন হচ্ছে সেটা দেবেন এখানে ট্রানজ্যাকশন ডেট মানে কোন তারিখে ট্রানজেকশনটা হয়েছে সে ডেট দেবেন আর এখানে ট্রানজ্যাকশন নাম্বার যদি জানা থাকে দেবেন না থাকলে ট্রানজেকশন নাম্বারটার কলমটা এখান থেকে কেটে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন নিচে এখানে লেখা রয়েছে পুরো ডেসক্রিপশন কি হয়েছে আই আমি বলে দিচ্ছি আপনাকে আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট ইজ সিন্স ইউ টু নট হ্যাভ অ্যান এটিএম ইন ইউর এরিয়া তো এটা ইংরেজিতে আছে এটা একদম পারফেক্ট এবং এখান থেকে আপনি একটা জিনিস চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে জিরো ডেজ লেখা আছে মানে আপনার ট্রানজেকশনটা হওয়ার কতদিন হয়ে গেল তাও আপনি টাকাটা ব্যাক পেলেন না সেটা এখানে লিখতে হবে দিনটা ধরুন আপনি মনে করেন দশ দিন হয়ে গেল আপনার এখনো টাকাটা ব্যাক আসেনি তাহলে এখানে আপনি দশ লিখবেন যদি আপনার কুড়ি দিন থেকে কুড়ি লিখবেন যেটা হবে আপনার সেটা লিখবেন কিন্তু কারেক্ট লিখবেন ভুলবার লিখলে কিন্তু হবে না ঠিক আছে এটা হলো এবার আপনাকে দেখাচ্ছি বাংলাটা দেখুন এ দেখুন বাংলাতে কোনো সম্পূর্ণ লেখা রয়েছে কি লেখা রয়েছে দেখুন এখানে এখানে আপনার নাম লিখবেন এখানে ঠিক আছে আমার নাম তারপরে এখানে আপনার নাম লিখবেন দিয়ে দেখুন তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আমি আপনার ব্যাংকের একজন পুনো পুরনো গ্রাহক তারপরে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন আপনার শাখার নাম দেবেন জেলার নাম দেবেন এখানে রয়েছে আপনার পরিমাণ কত টাকা তুলেছেন লেনদেনের তারিখ দেবেন আর লেনদেনের ট্রানজ্যাকশান নাম্বার দেবেন ঠিক আছে এবং এখানে দেখুন বাংলাতে কী লেখা রয়েছে আপনাকে এটা থাকবে এটা দেন নিচে আপনি যা সিগনেচার করে এটা চাইলে আপনি আপনার ব্রাঞ্চে গিয়েও জমা করতে পারেন ব্রাঞ্চে গিয়ে জমা করলে এখানে আপনাকে লিখতে হবে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার দিয়ে ব্রাঞ্চের নাম সেম সেম একই রকমভাবে ইংরেজির এখনও লিখতে হবে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার দিয়ে ব্যাংকের নাম এবং অ্যাড্রেস ঠিক আছে আর এটা আপনারা চাইলে এরকম লিখে আপনি আপনার ইমেলের মাধ্যমে কমপ্লেনটা রাইজ করতে পারবেন এবার এখানে কি লেখা রয়েছে দেখুন লেখা রয়েছে আমি আপনাকে জানাতে চাই যে যেহেতু আপনার এলাকায় যেহেতু আমার এলাকায় আপনার এটিএম নেই তাই আমি তাই আমি আপনার অন্যান্য পরিষেবা এই থেকে নগদ তুলতে চাই এবং লেনদেন ব্যর্থ হয়েছে এবং আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া নেওয়া হয়েছে টাকা ঠিক আছে এখন দেখুন এতদিন হয়ে গেছে মানে এখানে যদি দশ দিন হয় আপনি লিখবেন দশ দিন হয়ে গেছে এবং আমি এখনও আমার অ্যাকাউন্টে টাকা ফেরত পাইনি আমার আন্তরিক অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব আমার অ্যাকাউন্টে আমার টাকা ফেরত দিন এবং আপনার পরিষেবা উন্নত করার চেষ্টা করুন যাতে আমি আপনার সাথে দীর্ঘ সময় থাকতে পারি তো এই হচ্ছে সিস্টেম যেটা আপনাদেরকে আমি ইংরেজিতে দেখালাম ওটাও কিন্তু এটাই ওখানে লেখা রয়েছে ওকে সো যেটা খুশি আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোড করে প্রিন্ট করে আপনি করতে পারবেন অনলাইনে কমপ্লেন বিশেষ করে এটা কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের জন্য আপনারা মেল করার জন্য এই ফরম্যাটটা ইউজ করতে পারেন আবারও বলছি ব্রাঞ্চে দিলে আপনাকে কিন্তু এখানে লিখতে হবে টু দ্য টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার কিন্তু এখানে আপনাকে কমপ্লিট লিখতে হবে তবে এখানে হবে ঠিক আছে তো যাই হোক এরপর আমরা চলে আসি আগের পেজে এবার যে সমস্ত ব্যাঙ্কে অনলাইনের মাধ্যমে কমপ্লেন করা যাবে অনলাইনের মাধ্যমে দেখুন এখানে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে এ লিঙ্কের মাধ্যম ছাড়া যদি আপনার অন্য কোনো ব্যাংক হয়ে থাকে নিচে কামেন্ট করবেন ভিডিওর আমরা এখানে লিঙ্ক অ্যাড করে দেবো তাহলে আপনি আপনার কমপ্লেনটা করতে পারবেন তো দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যদি আপনার হয়ে থাকে তাহলে সেম আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে একটা পেজ খুলবে এবং যে পেজটা খুলবে আপনারা দেখুন এখান থেকে কমপ্লেন করতে পারবেন কীভাবে কমপ্লেন করবেন সিম্পলি এখানে সিলেক্ট করে আপনি কাস্টমার সিলেক্ট করলেন এখানে আপনার দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার কাস্টমার আইডি ইমেল আইডি স্টেট লোকেশন ব্রাঞ্চ সব কিছু সিলেক্ট করবেন করে দেখুন এখানে রয়েছে ক্যাটাগরি এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আপনাকে একটু মাথা কাটিয়ে ব্রেন কাটিয়ে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে যাতে এই পি এসের এর ক্যাটাগরিটা আপনি তাদেরকে শো করাতে পারেন তো এখানে অনেকগুলো রয়েছে এখান থেকে আপনি ফাইন্যান্সিয়াল ইনক্লুজনটা সিলেক্ট করবেন এটা হচ্ছে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জন্য তারপরে এখান থেকে টাইপে যাবেন টাইপে আসার পরে বিসি সিলেক্ট করবেন বিসি আসার পরে সাব সাব টাইপে গিয়ে এখানে এস ফেল ট্রানজাকশন করবেন করার পরে এখানে রিমার্ক লিখবেন যেটা আপনাদেরকে আমি বললাম আপনি চাইলে সেম সেম এই জিনিসটা কপি পেস্ট করে দিতে পারেন এটা যদি এখানে সম্পূর্ণটা তাহলে আপনি এখানে কপি পেস্ট করবেন আর যদি সবটা না নেয় তাহলে আপনি আপনার মতো করে লিখবেন যে আপনি একটা ট্রানজ্যাকশন করেছেন এটা ফেল হয়ে গেছে টাকাটা এখনো ঢোকেনি ঠিক আছে দেখুন এখানে কতটা আটছে দেখুন সবটা কিন্তু আটছে না একটুই আটছে তো এখানে আপনি আপনার মতো করে জাস্ট আপনার এই জিনিসগুলো দিয়ে দেবেন উপরকার এই জিনিসগুলো তাহলেও কিন্তু হয়ে যাবে এবং চেষ্টা করবেন ইংরেজিতে লেখার বাংলাতে লিখবেন না তারপরে এটা এখান থেকে সাবমিট করবেন ঠিক আছে এ হচ্ছে সিস্টেম এবং সাবমিট করা হয়ে গেলে আপনার কমপ্লেনটা রাইজ হয়ে গেল দ্রুত এটা আপনার সমাধান করার ব্যবস্থা করবে আশা করি ব্যাঙ্ক কর্তৃপক্ষ তারপরে দেখুন এখান থেকে আরও রয়েছে আমাদের এখানে পাঞ্জাব ন্যাশনালের যে সিস্টেম ইউনাইটেড ব্যাঙ্ক এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক যেহেতু এক হয়ে গেছে তো এই তিনটে ব্যাঙ্কের সিস্টেম কিন্তু একই আমি যদি আপনাকে ওরিয়েন্টাল ব্যাঙ্কে ক্লিক করে দেখাই দেখুন একই রকম পেজ খুলবে এবং একই রকম সিস্টেম রয়েছে এরপরে আসে আমরা স্টেট ব্যাঙ্ক দেখুন স্টেট ব্যাঙ্কেরও প্রচুর ট্রানজ্যাকশন ফেল হয়েছে তো সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে কমপ্লেনে যাবেন এবং নতুন পেজ খুলবে দেখুন স্টেট ব্যাঙ্কের ক্ষেত্রে আপনার এরকম ইরোর আসতে পারে ইরোর আসলে কী করবেন সিম্পলি আপনি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা জাস্ট এই পর্যন্ত ইরোর পর্যন্ত কেটে দেবেন ঠিক আছে এ পর্যন্ত থাকবে থেকে আপনারা এন্টার মারবেন তাহলে কিন্তু আপনার স্টেট ব্যাংকের দেখুন এখানে ফর্মটা খুলে গেল দেন এখান থেকে আপনারা কমপ্লেন রাইজ করতে পারবেন এছাড়াও দেখুন এখানে রয়েছে এলাহাবাদ ব্যাংক রয়েছে দেখুন এখানে ক্লিক করুন এলাহাবাদ খুলে গেল সেম সিস্টেম কন্টিনিউয়ে ক্লিক করে আপনি এখান থেকে আপনার দেখুন এটা খালি রাখবেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন এখান থেকে ইন্ডিয়ান ব্যাঙ্ক কাস্টমার দিয়ে এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার ইমেল সব কিছু দিয়ে ক্যাটাগরিটা খুবই ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে এখান থেকে আপনাকে ডিজিটাল ব্যাঙ্কিং সিলেক্ট করবেন করার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে দেখুন এখানে প্রচুর ক্যাটাগরি রয়েছে ওকে সো এখান থেকে আপনি যেটা করবেন বিসি এটা করবেন বিসি ব্যাংক রিলেটেড এটা করার পর এখান থেকে করার পর এখান থেকে আপনাকে কী করতে হবে এই ট্রানজেকশন এইভাবে আপনারা আপনাদের মতো করে একটু ব্রেন খাটিয়ে দেখে নেবেন কোথায় এইপিএসটা রয়েছে ঠিক আছে তো এখানে অনেকগুলো ব্যাংকেরই রয়েছে তো আপনাদের যেটা দরকার সেটা আপনারা এখান থেকে সিম্পলি আপনারা কমপ্লেনটা রাইজ করে দেবেন ওকে এবার এবার আমাদের কাছে কিন্তু বারবারই মেসেজ আসছে দাদা আমার ট্রানজেকশন ফেল হয়েছে কী করবো কী করবো তো সবাইকে তো এতগুলো রিপ্লাই দেওয়া সম্ভব নয় তাই ভিডিওটা আপনাদেরকে বানিয়ে দিলাম যারা যারা দেখছেন সবার কিন্তু উপকার হবে এই ভিডিওটা দেখে আপনারা এরকমভাবে কমপ্লেন রাইজ করতে পারবেন ঠিক আছে বা কমপ্লেন রাইজ করতে না পারলে যে আপনাকে ফরমার দিলাম সেই অনুযায়ী আপনারা মেল করতে পারেন বা ব্যাংকে গিয়ে আপনার কমপ্লেনটাও জানাতে পারেন যাতে করে আপনাদের ট্রানজ্যাকশনটা একটু হলেও দ্রুত আপনাদের এটা নিষ্পত্তি হয় এবং একটা কথা বলে রাখি এই কাজটা কিন্তু সম্পূর্ণ আপনি করলে হবে না এটা করতে হবে আপনার কাস্টমারকে মানে যার ব্যাংকে টাকা তুলতে গিয়ে ফেঁসে সেই ব্যক্তিকেই কিন্তু সম্পূর্ণটা এটা করতে হবে ঠিক আছে যেহেতু তার অ্যাকাউন্ট তাকেই কমপ্লেন করতে হবে আপনি করলে কিন্তু কোনো রকমের হবে না আপনার কমপ্লেন নিবেই না ঠিক আছে তো এই হচ্ছে পুরো ডিটেলস বন্ধুরা তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন